আজ সারা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং পার্টির বিভিন্ন শাখা সংগঠন পালন করলো ব্ল্যাক ডে অর্থাৎ কালো দিবস। আজকের এই দিনে 25 জুন 1975 সাল থেকে 21 মার্চ 1977 সাল পর্যন্ত 21 মাস ব্যাপী ভারতের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতি তথা ফখরুদ্দিন আলী আহমেদ। এই জরুরি অবস্থার পরামর্শদাতা ছিলেন ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতীয় সংবিধানের 352 নং ধারা অনুযায়ী এই জরুরি অবস্থা ঘোষিত করা হয়েছিল। ভারতীয় প্রজাতন্ত্রের ইতিহাসে এই ঘটনা ছিল সর্বাপেক্ষা বিতর্কিত। তাই আজকের দিনটাকে ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি কালো দিবস হিসেবে পালন করছে। কুমারখাটীয় ভারতীয় মজদুর সংঘের কার্যালয়ের সামনে পালন করা হয় কালো দিবস। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের 19টি জেলা সভাপতি প্রহ্লাদ দেবনাথ, সহসভাপতি সুমন দেবনাথ সহ সংঘের অন্যান্য কার্যকর্তারা। সাংবাদিকের সামনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের 19টি জেলা সভাপতি প্রহ্লাদ দেবনাথ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এই সিদ্ধান্তকে ধিক্কার জানান। 1975 সালের 25 জুন তৎকালীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতবর্ষে প্রশাসনিক জরুরি অবস্থা জারি করেন। এই প্রশাসনিক জরুরি অবস্থার ফলে মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার খর্ব হয়ে যায়। আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জেলে কুটতে থাকেন, জেল খাটেন। মানুষের দুঃখ দুর্দশা লাঞ্ছনা, কারো সমাজে কোনো কথা বলার অধিকার ছিল না, রাজনৈতিক কোনো আন্দোলন করার অধিকার ছিল না। উনি নিজস্ব ক্ষমতা চরিতার্থ করার জন্য এবং ওনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য 1975 সালের 25 জুন তারিখটা জরুরি অবস্থা জারি করেন। সেই দিন থেকে আমরা প্রতি বছর সংঘ পরিবারের তরফ থেকে এই দিনকে কালো দিবস হিসাবে আমরা পালন করে আসছি। আজও 25 জুন আমরা এই দিনটাকে কালো দিবস হিসাবে পালন করছি এবং ভবিষ্যতেও করব। রিপোর্ট ভয়েস 18।